লকডাউনের ফলে একটা জিনিস কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে ছেড়ে যারা আছি না, রান্নাটা খুব ভালো শিখে গিয়েছি। রোজ কিছু না কিছু নতুন নতুন রান্না করেই যাচ্ছি, কিছু ভালো হচ্ছে, কিছু খারাপ হচ্ছে, যেগুলো খারাপ হচ্ছে তোমায় দেখাচ্ছি না, যেগুলো ভালো হচ্ছে তোমার সঙ্গে শেয়ার করছি। তো আজকে সেরকমই একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম, যেটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। মা কিছুটা কিছুটা ট্রাই করলেও এই রান্নাটা ফার্স্ট টাইম মাও করলো। তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো আমি চিকেনের একটা নতুন আইটেম করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে কী কী লাগবে সেগুলো একবার দেখে নিই। ওকে গাইস, তো মেন ইনগ্রিডিয়েন্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে চিকেন রয়েছে, এটাকে জাস্ট বেসনে খানিকটা চুবিয়ে ভাজা রয়েছে, আর বেসনের মধ্যে তোমরা হলুদ আর নুন অ্যাড করে নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সবজির মধ্যে রয়েছে পেঁয়াজ আর রয়েছে ক্যাপসিকাম। তো এবার এগিয়ে যাবো, এখানে রয়েছে আদা বাটা আর রসুন বাটা, আর এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস অফ গ্রেভি, সেটা হচ্ছে খানিকটা পোস্ত আছে, সর্ষে আছে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেওয়া হয়েছে। তো দেখে নিয়েছো কি কি লাগবে, আশা করি সবকটাই ইজিলি অ্যাভেলেবেল। তো চলো এবার আমরা কিভাবে রান্নাটা করবো সেটা দেখে নিই। কড়াইতে সর্ষের তেল অ্যাড করে তোমরা জিরে অ্যাড করবে, আর তারপরে রসুন বাটাটাকে অ্যাড করে খানিকক্ষণ নাড়াচাড়া করবে। এরপর তোমরা একে একে ওই যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কুচি কুচি করে রাখা হয়েছিল পুরোটাই ঢেলে দেবে, আর তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবে। মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর তোমরা খানিকটা নুন অ্যাড করে দেবে, নুন তোমরা স্বাদ মতোই অ্যাড করতে পারো। নুন অ্যাড করার পর তোমরা যে আদা বাটাটা ছিল সেটাকেও অ্যাড করে দেবে, আবার নাড়াচাড়া করতে থাকবে। নাড়াচাড়া করতে করতে 3 মিনিট পরে মোটামুটি তোমরা বুঝতে পারবে যে ভেজিটেবলসগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই সময় তোমরা সর্ষে পোস্ত বাটাটা একসঙ্গে যেটা ছিল পুরোটা ঢেলে দেবে, আর তারপরে আবার সেই নাড়াচাড়াই করতে হবে। নাড়াচাড়া করতে করতে এরকম একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে, তো দেখতে এখন দুর্দান্ত লাগছে, এটাকেই মনে হয় খেয়ে নিই। কিন্তু না, এখানে এবার তোমরা চিনি অ্যাড করবে, তো এটা একটু বেশি মিষ্টি আমার ভালো লাগে, তাই আমি এটার মধ্যে 3 চামচ চিনি অ্যাড করছি। তোমরা একটু কম বেশি করে নিতে পারো যদি চিনি বেশি পছন্দ না করে থাকো। চিনি অ্যাড করে নাড়াচাড়া করার সময় দেখতে পাচ্ছি দুর্দান্ত দেখতে লাগছে এটা, মানে এটাকে দিয়ে যদি কখনো পটলের দোরমা বানানো যায় কেমন লাগে আমি কোনোদিন একটা বানিয়ে দেখবো, আর তোমরাও বানিয়ে দেখো তো কেমন হয়। তো এবার সময় এসে গেছে এটার মধ্যে জল অ্যাড করার। তো অ্যাপ্রক্সিমেটলি এটার মধ্যে আমরা 300 ml জল অ্যাড করব, আর তার সাথে অ্যাড করব স্বাদ মতো নুন। তোমরা একটু কমেন্ট করে জানাও না, কমেন্ট করে জানাও যে তোমরা আজকে দুপুরবেলা কি খেলে, আজকে রোববারের দুপুরবেলাটা কেমনভাবে কাটছে, তোমাদের কি খেয়ে কাটাচ্ছ। তো বেশ অনেকটা কালারটা দেখছি চেঞ্জ হয়ে গেছে, আমি বকবো পরে আবার চলে আসি ক্যামেরা নিয়ে। আর এবার হলো মাংস ঢালার পালা, তো মাংসটাও চলে এবার ঢেলে নিই। তো মাংসটা ঢালার আগে অবধি তোমরা যতক্ষণ দেখেছিলে একটা মাখো মাখো ব্যাপার ছিল, জলটা ঢালার পর খুব পাতলা মতো হয়ে গেছিলো, এবার আবার মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। তো খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে মাংসটা অনেকটা এরকম হবে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আরও মোটামুটি 5-10 মিনিট মতো করতে হবে আমাদেরকে রান্নাটা। তো চলো তোমাকে কিছুটা স্লো মোশন শর্টস আমরা দেখিয়ে নিই, আর ততক্ষণে মাংসটাও ভালো করে রান্না হতে থাকুক। তো রান্না কমপ্লিট, সত্যি কথা বলো তো একটা লোভ লাগছে এটা দেখে, একবার বানিয়ে দেখো তো কেমন লাগে বাড়িতে। তো এই মুহূর্তে আমি না আর খেয়ে দেখাতে পারছি না, কারণ আমি সব খেয়ে শেষ করে ফেলেছি। দেখো পরোটা দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে আমার, আর তোমরা ওটা সরু চালের ভাত বা পরোটার সঙ্গে খাও, দারুণ লাগবে। তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের ঘন্টাটাকে বাজিয়ে দিও ছড়ে, যাতে সবার আগে পরে তোমাদের নজরে আমার ভিডিও। আমি শান্তনু, তোমার অফারওয়ালা বাড়ি, লাইক এনজয়।